সিরিয়ায় ইরানের কূটনৈতিক এলাকায় হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। উত্তেজনা ঠেকাতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মহাসচিব। দামেস্কে হামলা ও হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন মহাসচিব। আন্তর্জাতিক আইন মেনে কূটনৈতিক এলাকা ও কর্মকর্তাদের উপর হামলা না চালানোর নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উপর জোর দিয়েছেন তিনি। বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে সব পক্ষকে হামলা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন।